আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না আর আইতাম না পৃথিবীতে এসেছি পৃথিবীতে আসার আগেই যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের রূহটা বানিয়েছে তখন আলমে আরওয়ার মধ্যে সেখান থেকেই আমাদের গিয়ে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে আস্তে এবং আমরা প্রত্যেকেই কথা দিয়ে এসেছি কিন্তু আমরা আমাদের কথা দুনিয়াতে এসে রাখতে পারলাম না এটা কিন্তু দোষ মালিকের না দোষ হলো আমাদের কবির গানের ভাষায় বলেছে তোমার দোষে তুমি দোষী তাই তো তোমার গলে ফাঁসি বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার নির্দোষী মোর পরোয়ারদিগার তাহলে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না দুনিয়াতে আপনি এসে যে এই কাজ করবেন মানুষের মধ্যে ছয়টা রিপু আছে কাম ক্রোধ লোভ মদ মায়া মাসুর্য ছয় রিপুর তারণায় পড়ে আমি যেই আকাম কুকাম যেই বাজে কামগুলো করেছি এই কাজের জন্য আল্লাহর কাছে একদিন বিচার আমার অবশ্যই হবে আল্লাহ কিন্তু বলে নাই এই কাজটা আপনাকে করার জন্য কিন্তু আপনার ওই যে রিপুর তারণায় আপনি করেছেন এটার হিসাব কিন্তু একদিন দিতে হবে দুনিয়াতে এসেছি এই কাজ করব এটা আমরা কেউই জানতাম না যদি জানতাম তাহলে আর এই দুনিয়াতে বলতাম যে আল্লাহ পাঠায়ও না আমার আমির ভান্ডারী ভাই জীবনে অনেক কিছু দিয়েছে মানুষকে অনেক কিছু হারিয়েছে এখানে যখন গান করেছিলাম ওনার একটা ছেলে ছিল ছেলেটা আমাদের জহিরের মতো এরকম এত কম বয়সের মধ্যে ছেলেটা চলে গেছে সে যে বাবা হয়ে দাঁড়িয়ে আছে তার পক্ষে অনেক কষ্টকর পৃথিবীতে সবচাইতে বেশি ভার বেশি বোঝা বাবার কাঁধে সন্তানের লাশ এটা কোনো বাবা সহ্য করতে পারে না তাই আমরা অনেককে অনেক কিছু হারিয়েছি অনেক কিছু হারাবো যেটা হারিয়েছি সেটাকে আর ফিরে পাওয়া সম্ভব না কবি বিজয় সরকার বলেছে আমি যারে হারা আমি যারে হারা জীবনে যারে হারা আইছি জীব পরে যারে হারা আমি যারে Thank you.
Oh!
আমার ভক্তি রেখে সবার কাছে দোয়া চেয়ে আমার
ভাই আমির ভান্ডারি ভাই সবাই দোয়া করবেন ওনার জন্য।